এই কাহিনীটি হলো ভারতের সেভেন সিস্টার রাজ্যের মধ্যে একটি রাজ্য ত্রিপুরা ও তার বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে। ত্রিপুরার মোট চারটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, যেমন সিপাহীজলা অভয়ারণ্য, গোমতি অভয়ারণ্য, তৃষ্ণা অভয়ারণ্য এবং রৌয়া অভয়ারণ্য। সিপাহীজলা 18.53 বর্গ কিলোমিটারে ঘেরা একটি অভয়ারণ্য, যেখানে ত্রিপুরার একটি মাত্র জুলজিক্যাল পার্ক রয়েছে, যা ত্রিপুরার একটি পর্যটন কেন্দ্রও বটে। কৃষ্ণা অভয়ারণ্য, যা বিখ্যাত বাইসন অর্থাৎ ভারতীয় গৌরের জন্য, এই অভয়ারণ্যের মোট এলাকা 163.08 বর্গ কিলোমিটার এবং এখানে একটি প্রজাপতি উদ্যান ও বাইসন উদ্যান রয়েছে। গোমতি ধলাই ত্রিপুরায় অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি ত্রিপুরার সর্ববৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য নামে পরিচিত। এই অভয়ারণ্যটি সর্বমোট 389.54 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। রৌয়া অভয়ারণ্যটি ত্রিপুরার সবচেয়ে ছোট অভয়ারণ্য, যার মোট আয়তন হল 0.86 বর্গ কিলোমিটার। ত্রিপুরার সমতল এবং পাহাড়ি অঞ্চল মিলিয়ে মোট 7 প্রজাতির বাঁদর দেখতে পাওয়া যায়, যেমন চশমা বাঁদর তার স্বতন্ত্র চেহারার জন্য স্বীকৃত। চশমাযুক্ত লেঙ্গুড়ের একটি গাঢ় রঙের কোট রয়েছে, যার বিপরীতে হালকা রঙের মুখ রয়েছে, যা এর চোখের চারপাশে চশমার ছাপ দেয়। শিশুরা উজ্জ্বল কমলা পশম নিয়ে জন্মায়, যা বড় হওয়ার সাথে সাথে প্রাপ্ত বয়স্কদের রঙে পরিবর্তিত হয়। দেশি বাঁদর এর স্বতন্ত্র সূচক গোলাপি মুখ, লম্বা লেজ এবং মজবুত গঠনের জন্য স্বীকৃত। এই দেশি বাঁদর বন থেকে শুরু করে শহুরে এলাকা পর্যন্ত বিভিন্ন পরিবেশে এরা থাকে। এই অত্যন্ত সামাজিক প্রাইমেটরা একটি জটিল সামাজিক শ্রেণীবিন্যাস সহ বড় দল বা সৈন্যদল গঠন করে। সৈন্যরা সাধারণত একজন প্রভাবশালী পুরুষ দ্বারা পরিচালিত হয় এবং নারীরা সামাজিক বন্ধন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হুল্ক গিবন তারা তাদের স্বতন্ত্র চেহারার জন্য পরিচিত। লম্বা বাহু এবং একটি ছোট্ট মুখ এবং লেজ নেই। এই প্রাইমেটরা বিভিন্ন বন পরিবেশে বাস করে, যার মধ্যে গ্রীষ্মকালীন বা উপক্রান্তীয় রেইন ফরেস্ট রয়েছে। তারা অত্যন্ত আরবুলিয়ান, তাদের জীবনের বেশিরভাগ সময় কাটে গাছে। হুল্ক গিবনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাদের অনন্য কণ্ঠস্বর। লজ্জাবতী বাঁদর হল নিশাচর প্রাইমেটদের একটি দল। লজ্জাবতী বাঁদরগুলি তাদের স্বতন্ত্র চেহারা এবং ইচ্ছাকৃত লজ্জার জন্য পরিচিত। এই ছোট প্রাইমেটদের বড় গোলাকার চোখ কম আলোর অবস্থার জন্য অভিযোজিত হয় এবং তাদের মুখে প্রায়ই মুখোশের মতো প্যাটার্ন থাকে। টুপি পরা বাঁদর আকর্ষণীয় চেহারার জন্য স্বীকৃত।
টুপি পরা বাদরের মাথায় একটি স্বতন্ত্র ক্যাপ সুদৃশ্য পশমের মুকুট রয়েছে, যা এর গাঢ় মুখ এবং হালকা রঙের শরীরের সাথে বৈপরীত্য। তাদের পশম ছায়ায় পরিবর্তিত হতে পারে গাঢ় বাদামি থেকে ধূসর বা কালো পর্যন্ত। এই বাদররা মূলত উপগ্রীষ্মকালীন বা গ্রীষ্মকালীন বনাঞ্চলে বাস করে। পাহাড়ি এবং পাহাড়ি ভূখণ্ড এরা পছন্দ করে। লেজ কাটা বাদর মাঝারি আকারের এই প্রাইমেটগুলিকে তাদের স্বতন্ত্র ছোট লেজের দ্বারা সহজেই শনাক্ত করা যায়। তাদের সাধারণ নাম দেওয়া হয় লেজ কাটা বাদর। লেজ কাটা বাদরগুলি সাধারণত ক্রান্তীয় এবং উপ গ্রীষ্মকালীয় রেইনফরেস্ট এবং সেই সাথে পর্ণমোচী বনসহ বিভিন্ন ধরনের পরিবেশে বাস করে। শুকরপুচ্ছ বাদর হল সার্কোপিথেসিডি পরিবারের অন্তর্গত ওল্ড ওয়ার্ল্ড বানরের একটি প্রজাতি। এরা বুদ্ধিমান এবং সামাজিক। এই প্রাইমেটদের নামকরণ করা হয়েছে তাদের স্বতন্ত্র ছোট লেজের জন্য, যা শুকরের লেজের মতো। তাদের গাঢ় বাদামি পশম কোট সহ একটি শক্তিশালী এবং পেশিবহুল গঠন রয়েছে। ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধিতে দিন দিন বনের পরিমাণ কমছে, সেই সাথে কমছে বন্য প্রাণীও। কিন্তু বন ছাড়া মনুষ্য সমাজ বাঁচবে না, আর বন্যপ্রাণী ছাড়া বনও সুন্দর হয় না। তাই আসুন আমরা বন এবং বন্যপ্রাণী রক্ষা করে এক সুন্দর পৃথিবী গড়ে তুলি।